हेलो एंड वेलकाम एवरीवान वेलकाम टू योर चैनल जॉबजेनिक्स। बंधुरा आज आबारो आपनादेर जोन्नो गुरुत्वपूर्ण चाकरिर आपडेट निये उपस्थित होयेछि। बंधुरा आबारो नतून करे उत्कर्ष बांगलार तरफ थेके नतून रिक्रुटमेंटेर विज्ञप्ति प्रकाश करा होयेछे, जेखाने पश्चिमबंगेर 23टी जेला थेके आपनारा छेले मेये सकले आवेदन करते पारबेन एबं एकाधिक पोस्टे नियोग करा होच्छे। प्रतिटा आलादा पोस्टेर जोन्नो आलादा आलादा शिक्षागत योग्यता रयेछे एबं सम्पूर्ण अनलाइने आपनादेर आवेदन करते हबे। तो कोन कोन पोस्टे नियोग करा होच्छे, किभाबे आपनारा आवेदन करबेन, समस्त रकम डिटेल्स इनफरमेशन এই ভিডিওতে আপনাদের जानिए देव। भिडियो डिटेल्स जावर आगे अपन का छोट्ट अनुरोध थको अवश्य जी चैनल प्रथम बार भिजिट कर जो रकम चाकरिर आपडेट सवार आगे पावर जो चैनल के सबसक्राइब कर अल बेल आइकन बजिए रखबें। भिडियो भलो लगे लाइक कर अवश्य बंधुदेर माझखाने शेयर करबें, जाते इनफरमेशन सकलेर काछे पहुँचे जेते पारे। बंधुरा उत्कर्ष बांगलार तरफ थेके अनेक दिन आगे किन्तु रिक्रुटमेंट शुरू हो गेछिलो। सेई रिक्रुटमेंटेर नोटिस किन्तु अलरेडी दिए देওয়া হয়েছিল এবং তার आवेदन अलरेडी शुरू हो गेछिलो, किन्तु कोविड परिस्थितिर জন্য আপনাদের আবেদনের যে ডেটটা ছিল সেটা বাড়ানো হয়েছে এবং আপনারা এখনো আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই। তো কিভাবে আবেদন করবেন দেখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটি নোটিশ শো করছে, একটি পপ আপ শো করছে। এর উপর একটিবার ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা নতুন পেজে আসার পর এখানে আপনাদের পরিষ্কার শো করছে যে বিএসকে তে নিয়োগ করা হচ্ছে। যে ক্ষেত্রে আপনাদের কিন্তু অলরেডি আমি আগেও বলেছি যে আপনাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছিলো, আবেদনের ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ আবেদন অলরেডি শেষ হয়ে গেছিলো কিন্তু কোভিড পরিস্থিতির জন্য আবেদনের ডেটটা বাড়ানো হয়েছে, যেখানে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো এর ওপর ক্লিক করলে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো সর্বপ্রথম দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন, তারপরে নোটিশটি আলোচনা করছি। তো এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন লগ ইন বলে একটি অপশান শো করছে। এই অ্যাপ্লিকেশন লগ ইনের ওপর ক্লিক করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনে। অবশ্যই চেষ্টা করবেন কম্পিউটারের মাধ্যমে আবেদন করান, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন ফর্ম রিজেক্টেড হবে না। মোবাইলের মাধ্যমে আবেদন করবেন না। তো অ্যাপ্লিকেশন লগ ইন যে অপশানটি শো করছে অ্যাপ্লিকেশন লগ ইনে আপনারা ক্লিক করে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই নোটিশটিতে কী বলা হচ্ছে। নোটিশটি ডাউনলোড করার জন্য এইখানে একবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি, যে নোটিশ হাওড়ার তরফ থেকে দেওয়া হয়েছিল। শুরুতেও বলেছি যে নোটিশে কিন্তু আবেদনের ডেট আপনাদের বাড়ানো হয়েছে কোভিড পরিস্থিতির জন্য। নোটিশটা কিন্তু অনেক দিন আগেই বেরিয়েছিল, এখানে ডেট আপনাদের শো করছে। এখানে মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের আবেদন কিন্তু আবেদনের ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ বাড়ানো হয়েছে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের শো করছে। তো প্রথমে দেখে নেবো যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টিং অথরিটি পদে নিয়োগ করা হচ্ছে, যেক্ষেত্রে আপনাদের 9টি টোটাল শূন্য পদ রয়েছে এবং 55 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 55-র মধ্যে বয়স থাকলে ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করা যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। নিজের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন আবেদনের ডেটটা কিন্তু অনেক দিন আগেই শেষ হয়ে গেছিলো, এখনও বলছি আবেদন কিন্তু করা যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন সিওও চিফ অফিসার পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে, যেক্ষেত্রে একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন মাস্টার ডিগ্রি বা এমবিএ এর কথা বলা হয়েছে, যে কোনো শাখায় যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট দেখতে পাচ্ছেন নিচের দিকে এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, স্যালারি যথেষ্ট ভালো রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছেন চিফ টেকনোলজি অফিসার নিয়োগ করা হচ্ছে, যেক্ষেত্রে একটি মাত্র শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে এমটেক আপনাদের এমটেক নিয়ে কিন্তু ইউনিভার্সিটি পাস হয়ে থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, না কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। নেক্সট দেখতে পাচ্ছেন চিফ ফিনান্স অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, যেক্ষেত্রে আপনাদের একটিমাত্র শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের সিএ আপনাদের থাকতে হবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। স্যালারিগুলো কিন্তু এখানে আপনার ইয়ারলি স্যালারি বলে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। নেক্সট দেখতে পাচ্ছেন সিনিয়র সফটওয়্যার পার্সোনাল পদে নিয়োগ করা হয়েছে, 2টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে এমসিএ বা বিটেক যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার পাবেন। তো নেক্সট দিকে দিয়ে চলে আসলে দেখতে পাচ্ছেন নেক্সট যে পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে রিকনসিলেন্সিয়াল পার্সোনাল পদে নিয়োগ করা হয়েছে, যেক্ষেত্রে 2টি শূন্য পদ রয়েছে। যেক্ষেত্রে আপনাদের বিসিএ অর্থাৎ ব্যাচেলর ইন কম্পিউটার ম্যানেজমেন্ট অর্থাৎ বিবিএ যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে এক্সপিরিয়েন্স থেকে থাকলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। নেক্সট দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক পদে নিয়োগ করা হচ্ছে। হেল্প ডেস্ক পদের জন্য 2টি শূন্য পদ রয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কোনো কিছুতে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন কম্পিউটার জানতে হবে, যেটা ইংলিশ বেঙ্গলি এবং হিন্দিও কিন্তু আপনাদের ভালোভাবে জেনে থাকা প্রয়োজন। নিজের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে অ্যাপ্লিকেশন করবেন পরিষ্কার বলে দেওয়া রয়েছে, এখানে অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আপনাদের ভিডিওর শুরুতেই দিয়ে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা আবেদন করবেন। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ হয়ে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। ইন্টারভিউ কবে হবে তা পরবর্তীকালে আপনাদের কিন্তু মেল বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের আবেদন করতে কোনো রকম আবেদন মূল্যের কথা এখানে কিন্তু নোটিশে বলা নেই, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।